সালাত পরে ও সুদ খাওয়া ছাড়ে না কেন সালাত পরে ঘুষ খাওয়া ছাড়ে না কেন ভূমি অফিস গলিতে অনেক লোক আছে যাদের মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে কিন্তু বড় বড় ডাগা ডাগা দুর্নীতি বাজার গোটা দেশটাই দুর্নীতিবাজদের দখলে পাসপোর্ট অফিসে যারা চাকরি করে তাদের রক্ত হালাল এটা বিশ্বাস হয়নি সচিবালয়া যারা চাকরি করে আমি বলছি না সবাই খারাপ কিছু লোক মনে হয় ভালো আছে না হলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে আমি তাদেরকে বলছি না কিন্তু আরবিতে একটা কথা বলে আল আকসার, হুকমুল কুল যখন অধিকাংশ মানুষই কোনো কাজ করে তখন সবাইকে বুঝায় এই জন্য বলার সময় এভাবে কথাটা হয়ে যায় টুপি মাথায় দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে ঘুষ খায় সুদ খায় আরাম খায় আত্মসাত করে কত ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন পর্যায়ের মানুষ আছে কেন এটা করে টুপিটা হলো তার সাইন বোর্ডার তার সাইন বোর্ড যেমন আলহাজ সাইন বোর্ড ঠিক নামাজটাও তার সাইন নামাজকে দেখা যাবতীয় অপকর্ম করে থাকেছে। আর আমরা একটা কথা প্রচার করেছি খুব কষ্ট মানে জোরে নামাজ বেহেস্তের চাবি যত আকাম কোকাম করো নামাজ পড়লেই জান্নাতে যাবা নামাজ বেহেস্তের চাবি আসলাতফতাহুল জান্না এ হাদিসটা জয়ী ফাদিস এর সনদে দুজন রাবে আছে একজন সুলাইমান ইবন কারম আবু ইহিয়াল কত্তাত এই দুইজন রাবি জয়ী হওয়ার কারণে হাদিসটা গ্রহণযোগ্য একশো সৈবু খারি খুলন শুরুতেই একটা আসার নকল করেছেন এবং মুখার রাইমা হুল্লাহ সেখানে বলা হয়েছে আর বাস্তবিতাই লা ইলা ইল্লাল্লাহ নিচু আল জান্না মূলত লা ইলাহ ইল্লাল্লাহ হল জান্নাতের চাবি তবে চাবির দাঁতগুলো হলো সালাদ সিয়াম হদ জাকাত গুলি হল সাবির সালাদ পড়লে জান্নাতে যাবেন। আর সব আকাম কুকাম করবেন এই দাবিটা ঠিক নয় উল্টা এসেছে মুসল্লি নামে যাবে আপনারা একটা পড়েছেন ফাইলুল্লিল মুসল্লি ওয়াইলটা জাহান্নামের একটা শাস্তির নাম কেউ বলছেন যে তো মুসল্লিদের জন্য ওয়াইল বললেন কোন মুসল্লি সহি একশো ছয় নম্বর একটা হাদিস বর্ধিত হয়েছে রসুল্লাহ আলী আসসালাম বলছেন আল্লাহ রব আলামিন সেচদার স্থান খাওয়াকে জাহান নামের উপরে হারাম করে দিয়েছে স্থানটা খেতে পারবে তাহলে যাচ্ছে তার দেহের সবকিছু পুড়িয়ে ফেলবে শেষদার স্থানটা পুড়বে না শেষদার দাগটা পুড়বে না তাহলে বুঝা যায় যে মুসল্লি জাহান নামে কে হাদিস প্রমাণ করে কোন মুসল্লি যারা বছরে দুই দিন ঈদের সালাত পড়ে তাদের কপালের তো দাগ হওয়ার কথা না যারা সপ্তাহে একদিন সালাত পড়ে তাদের কপালে দাগ হবে না দাগ তার কপালেই হবে যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে তাহলে নিয়মিত সালাত পড়ে জাহান নামে যাবে

জাহেলিয়াতের সাথে জড়িত থাকে জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে জাহিলিয়াতকে বিস্তার করে ওই ব্যক্তি জাহার নামে খড়ি হবে জাহান নামের দলভুক্ত হবে ও যদিও সে সিয়াম পালন করে ও সল্লাহ যদিও সে আদায় করে ওয়া জাহ মুসলিম যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে তাহলে সিয়াম পালন করে মানুষ জাহান্নামে নামে যাবে এটা স্পষ্ট সালাক পরেও মানুষ জাহান্নামে নামে যাবে এটাও স্পষ্ট আমি এতটুকু বলার কারণ হল এই যে মুসল্লির সংখ্যা বাড়বে আবার দুর্নীতিবাজের সংখ্যাও বাড়বে হারামখোরের সংখ্যাও বাড়বে এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় মুসল্লি হারাম খাবে এই হাদিসগুলো গুলো তারা বোঝা যায় আর এরাই জাহান নামে যাবে হাদিস গুলো তারা বোঝা যায়